দুর্গাপুর স্টেশনে আমরা এখন চলে এসেছি, আর এখন বাজে প্রায় রাত মানে 3টে। তো ট্রেনের জন্য ওয়েট করছি, এই আর যেন কফি পড়ে গেল, কফি খাওয়া হচ্ছিল ঘুম তাড়ানোর জন্য, প্রচণ্ড ঘুম পাচ্ছি। 12:35 পৌঁছাচ্ছি আমরা নিউ জলপাইগুড়ি, তারপর দেখা যাক আমরা কোথায় কোথায় যাই আমাদের দুর্গাপুজোর ট্রিপ নর্থ বেঙ্গলে। আর এখন 12:30 বাজে, তো আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি। তো আমরা আজকে এখান থেকে যাব কোলাখাম, লাভা হয়ে আমরা কোলাখাম যাবো। এনজেপি থেকে ডিস্টেন্স হচ্ছে কোলাখামের মোটামুটি 115 কিলোমিটার মতো, টাইম লাগবে ওই 4 থেকে 4:30, মানে 4.5 আওয়ার্স মতো টাইম লাগবে। আমরা রেস্ট নিয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যাব, তো টাইম লাগবে। সেবকের করোনেশন ব্রিজে, ফেমাস করোনেশন ব্রিজ, এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের এন্ট্রি পয়েন্টে, তিস্তা নদীর ওপরে। তিস্তা নদীর অসাধারণ দৃশ্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, পাহাড়ের মধ্যে তিস্তা নদী বয়ে চলেছে। আমরা এখন আছি লাভা থেকে 20 কিলোমিটার আগে, তো আমরা যাচ্ছি কোলাখাম। রাস্তায় যেতে যেতে এত সুন্দর ফগ, চারিদিকে কুয়াশা, মনে হচ্ছে মেঘেদের মাঝখানে একদম চলে এসেছি। হ্যাঁ, কিন্তু যখন নামলাম তখন দেখছি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো টিপটপ বৃষ্টি পড়ছে, খুব একটা বৃষ্টি নেই। এইটুকু তো নর্থ বেঙ্গল আসতে গেলে এইটুকু বৃষ্টি দেখতেই হবে, কিছু করার নেই, কিন্তু অসাধারণ ওয়েদার। আজকে বিজয়া দশমী, আমরা বিজয়া দশমী পালন করছি বাংলার আরেক প্রান্তে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গরুবাথান থেকে একটু আগে, আমরা যাচ্ছি এনজেপি থেকে কোলাখামের দিকে। মাঝে একটা জায়গা পড়ে যেটার নাম হচ্ছে গরুবাথান। গরুবাথানে অনেকটি এস্টেট পাওয়া যায়। আমরা একটা ছোট একটা চা বাগানের সামনে দাঁড়িয়ে পাশে একটা দেখলাম ছোট একটা নদীর মতো বয়ে চলেছে, এই জায়গাটা ক্যাপচার করার জন্য একটু দাঁড়িয়েছে, অসাধারণ লাগছে। আমরা এখন কোলাখাম, প্রচন্ড ভয়ঙ্কর রাস্তা, আমি তো রাস্তায় পুরো ভয় পেয়ে গেছিলাম, ডেঞ্জারাস রাস্তা। লাভা অব্দি রাস্তা একদম ভালো ছিল, বাট লাভা থেকে কোলাখাম প্রচন্ড মানে একটু কোর্স রাফ রাস্তা। তো যাই হোক, ঠান্ডা, ভালো ঠান্ডা এখানে। তো এই মাত্র আমরা একটা হোমস্টেতে পৌঁছালাম, পাইনউড রিসর্টস হোমস্টেটার নাম। তো এখানে রুম বুক করা ছিল অলরেডি এমএমটি এর থ্রু, তো এইমাত্র জাস্ট রিচ করলাম। তো ওনারা অফার করলেন যে চাই পকোড়া কিছু খেয়ে নিন, আমি বললাম ঠিক আছে খাইয়ে দিন, তারপর আমরা রুমে দিচ্ছি। আপাতত আমাদের লাগেজ শিফট হচ্ছে এখানে, তো চলো দেখি দিই আমার রুমটা কিরকম, যে রুমটা আমরা কোলাখামে নিয়েছি। এই যে এটি আমাদের রুম, এখন আমরা আনপ্যাক কিছু করিনি, তো একবার ভাবলাম যে রুমটা দেখিয়ে দিই তোমাদের সবাইকে, তারপরে আনপ্যাক করব। দুটো করে বেড দেওয়া আছে, যাই না কেন, তেমন চারজন লোকের জন্য ডাবল ডাবল স্টে আছে এখানে। খুব এক্সাইটেড না ঘুরতে এসে, সেই কবে থেকে প্ল্যান করছি ঘুরবো ঘুরবো ঘুরবো। বাবা রে, এই পার্টিকুলার এই হোটেলটা অনেক মানে এই জায়গার মধ্যে অনেক ওয়ান অফ দা বেস্ট হোটেলস, কারণ কি বিকজ অফ ইটস পজিশন, অনেকটা কিন্তু হাইটে আছে, মেন রোড থেকেও অনেকটা উপরে, এটা অনেক কটা সিঁড়ি ভেঙে উপরে আসতে হবে, তো সেই জন্য এই হোটেলটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ফর দ্য ভিউ পয়েন্ট, মানে সকালে উঠে লাক ভালো থাকলে এই হোটেলের রুম থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবো যদি আকাশ পরিষ্কার থাকে। ওয়েলকাম টু কোলাখাম, এটা হচ্ছে ভোরবেলার কোলাখাম। আমরা সকালে উঠে গেছি, 5:30 বাজে এখন, 5:30 সকালে উঠে আমাদের হোমস্টে থেকে যে ভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই ভিউ। ওয়েটিং আরেকজন, জঙ্গলের মাঝখানে একটা হোটেল নিয়েছে, সরি হোটেল তো নয় হোমস্টে। রাত্রিবেলায় এসেছিলাম অন্ধকারে অন্ধকারে, তো সকালবেলা এখন পরিষ্কার দেখা যাচ্ছে, আরও কতটা ঘন জঙ্গল দিয়ে পুরো পাহাড়ি পাহাড় চারিদিকে, মানে ওই পাহাড়টা ক্রস করলে সিকিম। তো আমরা এখন যাচ্ছি নিচের দিকে, মর্নিং ওয়াকে বেরিয়েছি, ওয়েদার ভালো, ঠান্ডা ভালো, তো
ঘুম তো পাচ্ছিল কিন্তু বেরোতে হবে ঘুরতে এসেছি জোর করে তুলে দেওয়া হলো জোর করে তুলে দিয়েছে আমাকে এত জঙ্গল চারিদিকে তো লাভা আর কোলাখাম পুরো জায়গাটাই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এটাই তো হচ্ছে মজা এটাই তো অ্যাডভেঞ্চার একবার এখান থেকে ওদিকের ভিউটা দেখাচ্ছি অসাধারণ গুড মর্নিং ফ্রম কোলাখাম সাত সকালে সকাল দশটা বাজে কে বলবে দেখুন এত সুন্দর মেঘে ঢাকা পুরো পাহাড় সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম কিন্তু এতটাও ছিল না ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো বাট আর তো কোনো চান্স পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘা দেখার এখান থেকে তো সাত সকালে একজন রেডি রেডি হয়ে একদম ফুললি রেডি আমিও ফুললি রেডি সাত সকালে তো আমরা এখন ব্রেকফাস্ট হতে পৌঁছে গেছি ব্রেকফাস্ট করে আজকে আমাদের সাইট সিং হচ্ছে প্রথমে যাব ছাঙ্গে ফলসে এখান থেকে সামনেই একদম 2-3 কিলোমিটার সেখান থেকে ওটা একটু নিচে হাইক করে যেতে হবে নিচে আবার ওপরে উঠতে হবে 1 কিলোমিটার হাইক আছে ওটা তো খুবই সুন্দর তারপর ওটার পরে যাব আমরা লুমচু লুমচু একটা গ্রাম আছে ছোট গ্রাম এখান থেকে ওখান থেকে ভালো ভিউ পাওয়া যায় আর লুমচু থেকে আমরা চলে যাবো লাভা লাভা থেকে আমরা মনাস্ট্রি দেখবো লাভা যেটা মেন মার্কেট এরিয়া সেখানে কিছুক্ষণ ঘুরবো তারপরে চলে যাবো আমরা লাভা থেকে রিশপ আজকে রিশপে আমাদের নাইট স্টে আছে বিশাল ঘোরা ঘোরার প্ল্যান ঘুরিয়ে ঘুরিয়ে আজকে ফাটিয়ে দেবে পুরো জানি না দেখা যাক কতটা হয় বৃষ্টি যদি হয় তাহলে তো গেল যেই যেই জায়গাগুলো বলা হলো সেখানে আজকে আমরা ঘুরতে যাব ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি কিরকম কিরকম লাগলো প্রত্যেকটা জায়গা পুরো ভিডিওটা দেখতে থাকো মাঝে আস্তে আস্তে দেখলাম একজন লাঠি কেটে কেটে গাছপালা ডালপাল কেটে কেটে সবাইকে লাঠি দিচ্ছে তো 5 টাকা করে নিচ্ছিল আমরাও নিয়ে নিলাম কারণ আসার সময় যে জীবনটা বেরিয়ে যাবে সেটা বুঝতেই পারছি খুবই খুবই স্টিপ ট্রেল স্টিপ রাস্তা এখানে মোটামুটি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মত আছে তাই নিচে অনেকটা যেতে হবে অনেকটা যেতে হবে এবং আসার প্রচন্ড অ্যাডভেঞ্চারাস পুরো জঙ্গলের মধ্যে যেহেতু বর্ষাকাল সেহেতু পুরো একদম পুরো গ্রিনারি পুরো চারিদিকে আছে এই লাভা লোলেগাঁও পুরোটা জোকে ভর্তি তোমরা যারা আসছো একটু সাবধানে থেকো বয়স্ক মানুষ ঠাকুমা কি সুন্দর হাইক করে করে নিচের দিকে যাচ্ছে উপরে উঠতে কষ্ট হবে ঠিকই বাট স্টিল শি ইজ ট্রাইং তোমারও তো বয়স হয়েছে তুমিও একটু অ্যাভয়েড হ্যাঁ অ্যাভয়েড করতেই পারো তুমিও আমি আই উইল রেকমেন্ড ইউ টু অ্যাভয়েড ইট আমরা চলে এসেছি ছাঙ্গে ফলসে ছাঙ্গে ফলসের সামনে চলে এসেছি একদম এই যে এই ওপর থেকে পড়ছে আর বর্ষার পরে এসেছি বলে একদম জলের স্রোত একদম ভীষণ তেজ ক্যামেরা ভিজে যাচ্ছে কিছুক্ষণ নিয়ে করা যাবে না দারুণ জলের স্রোতটা দারুণ দেখার মতো এই যে ম্যাডাম যাচ্ছে নিচে ফলসের দিকে জলের স্রোতটা দেখো পা পিছলালেই শেষ
গেছি লাভাতে, লাভা পৌঁছে গেছি আমরা। আপনার আপাতত আমরা লাঞ্চ করলাম লাভাতে, এরপর একদম লাভা বাজারেই আমরা আছি। লাভা বাজার সামনে দেখতে পাচ্ছেন লাভা মোনাস্ট্রি, তো আমরা এখন লাভা মোনাস্ট্রি থেকে করে যাবো। সেগুলো সময় নিয়ে দেখতে হবে যারা বার্ড ওয়াচার আছেন বা বার্ডের ইন্টারেস্ট আছেন। চারিদিকে গাছপালা, পাখি ডাক, আমরা এন্টার করছি এখন লাভা মোনাস্ট্রি। দুজনে আমরা এখন চলে এসেছি ঋষভে একটা হোমস্টেতে, যেটা নাম হচ্ছে কাঞ্চন ভিউ হোমস্টে। এখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, দ্যাটস ওয়াই আমরা রুম নিয়েছি একদম থার্ড ফ্লোরে, যেখান থেকে একদম ডাইরেক্ট আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। কিন্তু কপাল এতটাই খারাপ, এখন কুয়াশা আর ক্লাউডস এর জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই জাস্ট পেছনটাতে জাস্ট একটা সূর্যের ইয়ে দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা কিচ্ছু নেই। কাঞ্চনজঙ্ঘাটা অ্যাকচুয়ালি দেখা যাবে হচ্ছে এইখানটা থেকে, যদি ভিউ ক্লিয়ার থাকে এইখানটা থেকে। প্রচন্ড ঠান্ডা আর চারিদিকে কুয়াশা, নিজেরাই নিজেদেরকে দেখতে পাচ্ছি না। আর একদম টপ মোস্ট একটা ফ্লোরে মানে রুম নেওয়া হয়েছে, প্রায় বলা যায় একদম থার্ড ফ্লোরই বলা যায় এটাকে। তো এখান থেকে সিকিম কাঞ্চনজঙ্ঘা সবকিছু দেখা যাবে, যদি ইফ অ্যান্ড অনলি ইফ যদি ওয়েদার ক্লিয়ার থাকে আর যদি সবচেয়ে বেস্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আমরা ওয়েট করছি কখন এই কুয়াশা কাটবে আর আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। দেখা যাক, যদি কপাল ভালো থাকে তবে দেখতে পাবো। আমরা ওয়েট করে থাকবো, আমাদের রুম এই সাইডে। তো এই টপ ভিউতে আমরা রুম নিয়েছি আর এখানে সুন্দর একটা টেরেস গার্ডেন টাইপের আছে।